বন্যার এক্সক্লুসিভ খবর শুনুন। নমস্কার ইতি ভিউয়ার্স এন্ড সাবস্ক্রাইবার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল গোপালদাস সিনহা নিউজ। আজকে দেখেন বৃষ্টি হচ্ছে, তারপর বরাক নদীর জল ফুলে ফুটছে। এখন বরাক নদীর জল আজকে বুধবার রেল স্টেশন হয়ে এখন শিলচর শহরে ঢুকছে। এখন এখন এটা হচ্ছে রেল স্টেশন, রেল স্টেশনের পাশে একটা পেট্রোল পাম্প আছে, সেদিকে জল ঢুকছে। তারপরে এই জলটা এখন নেমে তারপরের দিকে যাচ্ছে, ইন্ডিয়া ক্লাবের দিকে যাচ্ছে জল। একটা ভয়াবহ পরিস্থিতি, সব অনেক লোকজন এসেছে এখন দেখার জন্য। একটা দেখেন, একটা ভয়াবহ বন্যার পরিস্থিতি হওয়ার আশঙ্কা রয়েছে। বরাকের জল এখন বেরিয়ে আছে, বরাকের জল অতিরিক্ত হয়েছে, যার ফলে বরাকের অতিরিক্ত জলটা এখন শহরের দিকে ছুটে আসছে। তাই মানুষ লোকজন আতঙ্ক, অনেক অসংখ্য লোক এখন দেখার জন্য এদিকে জলের দিকে ছুটে আসছেন। দেখছেন আপনারা, আপনারা দেখুন, আরও অনেক দৃশ্য রয়েছে, অনেক ঘটনা রয়েছে, আপনারা দেখবেন। আপনারা এরকম ভিডিও দেখার জন্য এই ভিডিওটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইবের সঙ্গে বেল আইকনে ক্লিক করবেন, পাশাপাশি বেল আইকনের সঙ্গে অল ইয়েতে ক্লিক করে দেবেন, তাহলে পরবর্তী ইম্পর্টেন্ট নোটিফিকেশনগুলো পাবেন। মানে জলটা আগে কিভাবে হয়েছিল, আগে বিলাসিতে কিরকম হয়েছিল? রেল স্টেশনে রেল স্টেশন আসলো না, রাস্তা থাকলো। আচ্ছা, অন্নপূর্ণা ঘাট ধরিয়ে একদম ওই আপনার ওই নর্মাল স্কুলের হাফ পর্যন্ত বসে গেছিল, যেগুলা পুরা ডুবাই দিচ্ছিল বরাকের জলটা। কিন্তু রেল স্টেশন হচ্ছে, যখন রেল স্টেশন উঠছে এই মানুষগুলো মানে ঘর ডুবে গেছে। এখন জিনিস বুধবার এই এক ঘন্টা আগে থেকে শুরু হয়েছে ভয়াবহ বন্যা হয়েছিল, সে সময়ও এই রেল স্টেশনে জল ঢুকেনি বরাকের জল। কারণ রেল স্টেশনের এলাকাটি অনেক উঁচু জায়গা, শহর থেকে অনেক উঁচু জায়গা তো রয়েছে স্টেশনটি, কিন্তু এবার এই উঁচু জায়গাতে বরাকের জল আচমকা ঢুকে পড়ায় মানুষের, শহরের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন, যদি আরও বৃষ্টি হয় জল আরও বাড়বে, শহরে জল ডুববে। বিলাসিত হয়েছিল না, রেল স্টেশনে এইবার প্রথম এরকম জল ঢুকছিলেন? এ নিয়ে সবাই চিন্তায় রয়েছে। এই রাস্তাটি হচ্ছে রেল স্টেশনের লাগোয়া একটি রাস্তা, এদিক দিয়ে অনেক জনবসতি এলাকাও রয়েছে, সেগুলো বসতি বাড়িগুলো জলে ডুবে গেছে। একটা ট্রেন দেখা যাচ্ছে, এটা ট্রেনের লাস্ট এন্ডিং, শহরের এন্ডিং এটা। অনেক যুবক যুবতী জল দেখতে এসেছেন, দেখছেন জল। জলের ছবিও নিচ্ছেন, এটা আনন্দ উপভোগ করছেন, সেই সঙ্গে একটা আতঙ্কও রয়েছে মানুষের মধ্যে। বরাকের জল এভাবে লেপ হেঁপে উঠায় লোকজন দুশ্চিন্তায় পড়েছেন। এই স্থানটি হচ্ছে অন্নপূর্ণা ঘাট পেট্রোল পাম্পের সামনে, অপোজিট সাইডে রয়েছে লায়ন্স ক্লাব, আর পাশে গিয়ে রয়েছে পেট্রোল, দূরেই রয়েছে বরাক নদীর বরাক নদী। লোকজন জমায়েত হয়েছেন এই পেট্রোল পাম্পের সামনে। এই পেট্রোল পাম্পের ব্যাক সাইড দিয়ে জলগুলো ছুটে আসছে, এই জলগুলো যাচ্ছে ইন্ডিয়া ক্লাবের দিকে চলে যাচ্ছে। আরও বৃষ্টি হলে ভয়াবহ বন্যার আশঙ্কা করছেন সবাই। জল বাড়ছেই, এরকম ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। এবং আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন। ধন্যবাদ।